হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও তো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও তো আজকে আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপ ইউজ করি সরাসরি তাদের জন্য এই ভিডিওটা তো ফ্রেন্ডস ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তো হোয়াটসঅ্যাপের কিছু গোপন সেটিংস আমরা যারা জানি না তাদের জন্য ভিডিও তো ফ্রেন্ডস একটা কথা না বললেও নয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই হোয়াটসঅ্যাপের তো ফ্রেন্ডস আমরা মোবাইল অলরেডি তো আমরা হোয়াটসঅ্যাপে যাব সেটিংসগুলো দেখে নিব তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমরা আমাদের সিটিংয়ে যাব যে সিটিং সিটিংয়ে যাওয়ার পরে তো আমি আজকে আপনাদেরকে যে গুপন সিটিংস দেখাবো মূলত হলো একটা আমরা প্রথমে অ্যাকাউন্টে যাই এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কাজ কি অ্যাকাউন্টের গোপন যে সেটিংসটা হল আমরা যদি আমাদের কোনো প্রাইভেসির ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে ইয়া করতে চাই প্রাইভেসি হলো আমাদের লাস্ট সিন্ট যেটা আমি এর আগের একটা ইমোর একটা ভিডিও করেছিলাম এর মতো ঠিক যদি আমরা আমরা আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হয়েছি অ্যাক্টিভ যদি থাকি এটা যদি অন্য কেউ যদি দেখতে চায়ও তাহলে দেখতে পারবে না কারণ আমি যদি এই যে লাট সিন এটা যদি নো বডি করে দিই তাহলে তারা আর দেখতে পাবে না আর যদি আমি যদি এভ্রি ওনে আগে তাহলে সবাই আমার আমি অনলাইনে আছে কি না দেখতে পাবে তো প্রোফাইল ফটো এই যে নিচে প্রোফাইল ফটো এটার কাজ কি এটার একটা গোপন সেটিংস আছে এটা হলো আমি যদি নৌ বডি করে দিই তাহলে আমার পিকচার পিক্সার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিক্সার কেউ দেখতে পাবে না তা আর যদি এভ্রি ওয়ান করে দিই তাহলে সবাই দেখতে পাবে আর একটা হলো সিটিংসে আমি যদি মাই কন্ট্যাক্টে যদি দিই তাহলে আমার যেগুলো আমি নাম্বার আমার আমি যে নাম্বারগুলো সেভ করছি ও মোবাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে আমার তারাই দেখতে পাবে শুধুমাত্র তো আমি এভ্রি ওয়ান করে দিলাম সবাই দেখতে পাবে অ্যাবাউট আমার হোয়াটসঅ্যাপের সম্পর্ক কী আমার হোয়াটসঅ্যাপের বিষয় কী তাহলে হোয়াটসঅ্যাপের সম্পর্ক বলতে এরা যদি আমার প্রোফাইল পিকচারে যদি ক্লিক করে আমারটা কি বিজনেস অ্যাকাউন্ট আমারটা কি এমনি পার্সোনাল অ্যাকাউন্ট এটা মূলত এটা অ্যাবাউটের কাজ যাক এটা এভ্রিওানে থাক সমস্যা নাই তো স্ট্যাটাস স্ট্যাটাস বলতে আমরা যদি কোনো একটা স্ট্যাটাস দিই এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া যায় তো এটা যদি আমার যারা ফ্রেন্ড আছে আমার যে নাম্বারগুলো এড আছে তারা যদি দেখতে পারে দেখতে পারার মধ্যে অলরেডি এটা যেহানা আছে সেনা থাকাই বেটার এটার কোনো কাজ নেই আর তো আরেকটা এতে যাই আমরা এই যে গ্রুপ গ্রুপ হাউ ক্যান মি টু গ্রুপ তো এই নাম্বারটা কে গ্রুপে অ্যাড করে দিতে পারবে তো এখন আমি এভ্রি ওয়ানে রাখছি সবাই এটা অ্যাড করে দিতে পারবে আমার নাম্বারটা কোনো একটা গ্রুপে অ্যাড দিতে পারবে জয়েন দিতে পারবে অর্থাৎ তো এটা সরাসরি থাকে বেটার যাক আমি এভ্রি ওয়ান রাখলাম আর আর যদি আপনারা চান মাই কন্ট্যাক্টসে রাখলেও বেটার হয় তো আমরা লাইভ লোকেশন এটা লাইভ লোকেশনে লাইভ লোকেশনে থাক এটার কোনো কাজ নাই এটা যেরকম আছে সেরকম থাক তো আর একটা কথা হলো আমরা যদি বলক লিস্টের নাম্বারগুলো যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে সহজে দেখতে পাবো বলক লিস্টগুলা এটা হলো বলর লিস্ট এই যেটা বলক লিস্ট এখানে আমরা বলর লিস্টের নাম্বারগুলো সহজে দেখতে পাবো এগুলো আমার সব বলর লিস্টের নাম্বার তো ফ্রেন্ডস আর এটা হলো ফিঙ্গার লক তো এটা আমি অলরেডি ডিসেবল করা আছে আমি এনেবল করে নেই তো এটা তাক এটা আপনারা চাইলে ডিজেবল করতে পারেন এখান থেকে আপনারা চাইলে অ্যানাবল করতে পারেন এটা যদি ওকে করে দিই তাহলে অ্যানাবল হয়ে যাবে ফিঙ্গার প্রিন্টটা তো আমি এটা করবো না অবশ্যই যেরকম আছে এরকম তো ফ্রেন্ডস এ হলো হোয়াটসঅ্যাপের কিছু গোপন সেটিংস তো এর বাইরে আপাতত কিছু নেই তো যদিও আমরা হোয়াটসঅ্যাপের আরও কিছু সেটিংস আছে আমরা যদি আমাদের নাম্বার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো এই যে চেঞ্জ নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি এই যে চেঞ্জ নাম্বার এটা এটা এই অপশানটা এখান থেকে আমরা নাম্বারটা চেঞ্জ করতে পারবো খুব সহজে তো আরেকটা হলো ডিলেট এখান থেকে আমাদের যদি এই অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এখান থেকে ডিলিটও করতে পারবো এই যে ডিলেট এম আই অ্যাকাউন্ট এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো তো এর বাইরে আসলে করার মানে এর বাইরে কোনো ততবর কোনো সেটিংস নাই তো ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ অলরেডি তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে